وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মান দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় অনেকেই একটি জিনিস নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যে আসলে নবী রাসূলগণ কোন তাওহীদ নিয়ে এসেছেন, তাওহীদের কোন অংশে নবী রাসূলদের মধ্যে বিবাদ ছিল এবং তার কওমের মধ্যে বিবাদ ছিল, আর কোন অংশে তারা মেনে নিত। একেবারে পুরোপুরি এমন কোনো জাতি পাওয়া যায়নি যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, পুরোপুরি এরকম জাতি পাওয়া যায়নি। হ্যাঁ, দুই একটি ছিটে ফোঁটা ছিল, যেমন নমরুদ বলেছিল যে আনা ওয়াহী ও অমিত, আমিও জীবন দেই আমি মৃত্যু দেই, এভাবে বলতো সে, কিন্তু সে কিন্তু আল্লাহকে সরাসরি অস্বীকার কথা বলে নাই। কিন্তু ফেরাউন বলেছিল আনা রব্বুকুম আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। কিন্তু তারপরও উম্মতের মধ্যে বা জাতির মধ্যে, জাতিসমূহের মধ্যে, মুসলিম বা মানবতার ইতিহাসে কখনো আপনি পাবেন না যে কেউ সরাসরি পরিপূর্ণ কোনো জাতি পুরোটাই সবাই অস্বীকার করে বসছে যে আল্লাহকে রব মানাটা অস্বীকার করে বসে, এমন কিছু পাওয়া যায় না। তাহলে নবীরা কী জন্য আসছেন? যদি তারা আল্লাহকে রবই মানত, নবীরা কী জন্য প্রেরিত হয়েছেন? নবীরা প্রেরিত হয়েছেন একমাত্র একটি জিনিসকেই প্রতিষ্ঠা করার, যেটা হচ্ছে যেই জিনিস তোমাদের আছে এর সাথে আরেকটা জিনিস যোগ করা, সেটা হচ্ছে এবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না, এটার জন্য নবীরা প্রেরিত হয়েছে। এই জন্য আপনি দেখবেন যে তারা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করত। তাদের কাছে কোনো সমস্যা ছিল না যে একজন মানুষ যে আল্লাহকে রব বলবে, আল্লাহর জন্য একটা আস্তানা নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, সমস্যা নেই তাদের কাছে। শুধু একমাত্র আল্লাহকে ডাকলে তাদের যত সমস্যা হতো, শুধু আল্লাহকে ডাকে কেন? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিম বলেছেন ওয়াইজা যাকারতা রাব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিন নুফুরা, যখন আপনি কোরআনে রবকে একমাত্র একজনকে ডাকেন তখন তারা পিছনের দিকে ফিরে। অন্য আয়তে আল্লাহ তাআলা বলছেন ইসমা আজ্জাত কুলুবুল্লা জিনে কাহ, তাদের অন্তর খুব কষ্ট পড়ে যায় যে আমাদের এই সব বড় বড় অলি আল্লাহদের কী হবে, যাদেরকে আমরা মাধ্যম হিসেবে ধরছি, যাদের পিছনে আমরা চলছি, যাদেরকে আমরা এতদিন ধরে সেবা দিয়ে আসছি, যাদের কথা আমরা বলে যাচ্ছি, এদের কী হবে? এদেরকে যেভাবে বাদ দিয়ে দিল, আজ আল আলিহাতে ইলাহ ওয়াহেদ ইন হাজাল শেখ মজাব, সমস্ত ইলাকে ছেড়ে দিল, একজনকে মানিয়ে ফেলল, এটা আশ্চর্যজনক জিনিস, এটা হতে পারে না। তো তাদের মধ্যে এই জায়গাতে ছিল সমস্যা, প্রত্যেকেই এই দাওয়াতটাকে অর্থাৎ অস্বীকার করেছে, এটা কি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমরা কিছু হাদিস এবং কিছু আয়াত পেশ করবো যার মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলে এটাই ছিল নবী রাসূলদের এবং তার কওমের মধ্যে দাওয়াতের এই জায়গাতে ছিল তাদের ঝগড়া, অন্য জায়গাতে ঝগড়া ছিল, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটাতে তাদের ঝগড়া ছিল। অনেকে এই জিনিসটা বুঝেন, নবীরা কেন প্রেরিত হয়েছেন, আল্লাহর কোরআন কেন নাজিল করা হয়েছে। মানুষের অন্তরের কোন্দরে আল্লাহর অস্তিত্বের কথা স্বীকার করেই মানুষ, যে অস্বীকার করে সেটা হচ্ছে তারই একমাত্র ইবাদত করতে হবে, এটা স্বীকার করে না, অন্য কিছু অন্য জন্য কিছু অংশ দেওয়া দরকার, এটা তারা মনে করে। এই জন্য নবী রাসূলগণ সবসময় এটার দিকেই গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহর কিতাবগুলো এদিকেই গুরুত্ব দিয়েছে বেশি, যেই কিতাবে এই জন্য যেগুলিতে আল্লাহ তাআলার একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এই কথা নাই, সেটা আল্লাহর কিতাব হিসেবে প্রবিষ্ট হয়নি। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা প্রত্যেক কিতাবের ভাষ্য ছিল, প্রত্যেক কিতাব যা আল্লাহ তাআলা তার নবীদের কাছে পাঠিয়েছেন, রাসূলদের কাছে পাঠিয়েছেন, তার মধ্যে এটা ছিলই ছিল, এটা থাকবে। এ প্রমাণ আমরা পাই কোরআনে কারিম, আল্লাহ তাআলা বলেছেন যে যখনই আল্লাহ তাআলা উমা আরসাল্লাম রাসূলে, যখন আল্লাহ তাআলা কোন রাসূল প্রেরণ করেছেন তখনই তাদের কাছে এই কথা দিয়েছেন যে ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কারো তোমাদের মাবুদ নেই, তিনি তোমাদের একমাত্র উপাস্য, তারই ইবাদত করো, ফাআবুদুনি তা আমারই ইবাদত করো। এটা তো আল্লাহ এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছেন, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে এটা ছিল প্রত্যেক নবী রাসূলের এটাই ছিল তাদের আহ্বান, তাদের এটাই ছিল তাদের এই তাওহীদের এই অংশটুকুর মধ্যে ছিল ঝগড়া। এই জন্য কোরআনে কারিম অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নাহল 37 নম্বর আয়াতে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে আমরা রাসূল প্রেরণ করেছি এই কথা ঘোষণা দিতে যে ইবাদত করো আল্লাহর এবং তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিকে বর্জন করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আনিরবুদুল্লাহ অর্থ হচ্ছে ইল্লাল্লাহ, আর ওয়াজদানিবুত তাগুত এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থই হচ্ছে
আনিরবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বোঝা গেল যে এই অর্থ এই এই অংশটুকু নিয়ে তাদের মধ্যে যত যত ঝগড়া হতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 59 নম্বর আয়াতে, উবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। এই জায়গাতে তাদের মধ্যে বিরোধ ছিল, এই জায়গাতে এই জন্য প্রত্যেক নবী বলেছেন, নূহ বলেছেন, হুদ বলেছেন এবং সালেহ বলেছেন, শোয়াইব বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুগে যুগে প্রত্যেকে এটাই বলেছেন, মালাকুম মিন ইলাহিন গায়র, আর কোনো মাবুদ নেই, তোমরা যেগুলো ইবাদত করছো সেগুলি বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। কারণ তারা আল্লাহকে অস্বীকার করতো না, আল্লাহর নামগুণকে অস্বীকার করতো না, যেটা এখন বর্তমানে আমাদের সমাজে বিভিন্নভাবে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর আফআলকে অস্বীকার করতো না, আল্লাহর কর্মকাণ্ডকে অস্বীকার করতো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন আল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করো যে আল্লাহ কে সৃষ্টি করেছে আসমান জমিন, তারা বলবে আল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। এভাবে তারা ওমা ইউদাব্বিরু আমরা কে পরিচালনা করে, তারা বলবে আল্লাহ, আল্লাহই পরিচালনা করে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা না, আল্লাহ পরিচালনা করলেও আমরা এই ছোটোখাটো জিনিসের কাজ মাধ্যম হয়ে আল্লাহর কাছে যেতে চাই, কারণ আল্লাহ তাআলা আমাদের কথা সরাসরি শুনবে না, এদের কাছে মাধ্যম না হলে আমাদের আল্লাহ তাআলা নিবে না। যেমন আমরা দুনিয়ার বুকে বড় লোকের কাছে যাইতে হলে মাধ্যম ধরতে আল্লাহর কাছে এইভাবে যেতে হবে, এই জন্য আমরা এদের ছোটোখাটো ইবাদত করি যাতে করে এরা আল্লাহর কাছে নিয়ে দেয়। এটাই ছিল মূল 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 কথা এদের, যেটা এখনও আমাদের সমাজে প্রচলিত আছে। তাহলে যেই জায়গায় মতভেদ ছিল ইয়াদের মধ্যে নবীদের এবং তাদের জাতিদের মধ্যে, যে জায়গাতে তাদের মধ্যে এত যুদ্ধ হয়েছে, হানাহানি হয়েছে, নবীদেরকে তারা হত্যা করেছে, কষ্ট দিয়েছে এবং যুদ্ধ হয়েছে, এগুলি একমাত্র কারণ ছিল এটা, এই জায়গাটুকু যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, এটা ছিল মূল জায়গা। অনেকে এই কথাটা বুঝেন না, নবীরা কেন প্রেরিত হয়েছেন, রাসূলরা কেন এসেছেন, কিতাবগুলি কেন নাজিল হয়েছে এবং কিসের উপরে জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে, একমাত্র আল্লাহর ইবাদত হওয়ার উপরে নির্ভর করছে আপনার জান্নাত এবং জাহান্নাম। যদি আল্লাহ একমাত্র আল্লাহ ইবাদত করতে পারেন, জান্নাত যাবেন, আর যদি আমরা আল্লাহর একমাত্র ইবাদত করি না করি, বিভিন্ন রকমের ইবাদত বিভিন্ন জায়গাতে ইবাদত ভাগ করে দেই, তো আল্লাহ তাআলা তার ভাগের অংশ নেন না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আনা আগনা শুরাকা আন শিরক, মান আমালা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু শিরকাহু, আমি কোনো ভাগের অংশ নেই না, কেউ যদি আমার সাথে ভাগ করে অন্য কেউ একটু দেয়, আমি তারা পুরোটাই ছেড়ে দিই, তাকে আমি কোনোটাই আমি নেই না, ওই শরীকে দিয়ে দেখছে, আমি ওগুলো নিব না। এই জন্য আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করলে তার কোনো কিছু কাজে লাগবে না, জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ লা ইগফিরু আশরাকা বিহি, আল্লাহ তাআলার সাথে শরীক করা কখনো কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তিনি মানে যাকে ইচ্ছা তাকে এর বাইরে এর চেয়ে নিম্ন পর্যায়ে যেগুলো আছে গুনাহ সেগুলিকে তার কাছে তা ক্ষমা করবেন, নিম্ন পর্যায়েগুলো ক্ষমা হবে, কিন্তু শিরিক করলে কিন্তু ক্ষমা হবে না। যদি তওবা করেন মৃত্যুর আগে, তওবা করে মাফ না চাইয়ে যে আল্লাহর কাছে ক্ষমা নাই, ক্ষমা হবে না কোনো দিন, আখেরাতে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। এই জন্য কোন জায়গাতে ইখতিলাফ হয়েছে, মতভেদটা হয়েছে, এটা জানতে হবে আমাদেরকে। আল্লাহকে তারা মানতো, আল্লাহর নামগুণও অস্বীকার নামগুণও তারা স্বীকার করতো, আল্লাহর কর্ম স্বীকার করতো। তাহলে কোন জায়গায় ছিল সমস্যা? সমস্যা ছিল এক জায়গায়, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা এটা মানা যাচ্ছে না, একমাত্র আল্লাহর ইবাদত করলে অন্যদের কী করবো, অন্যদের কথা কী হবে। আবার অনেকে কী আছে, অনেকে এরকম বলবে, অন্যদের তো ইবাদত করি না, অন্যদেরকে আমরা ওসিলা মানছি, সুপারিশকারী মানছি, অন্যদেরকে আমরা এই আমাদের এই ওনাদের কাছে দোয়া করার জন্য বলতেছি, এগুলি হচ্ছে প্রকারান্তরে, এগুলি ধীরে ধীরে, প্রথমে হয়তো বলবে হুজুর দোয়া করেন, পরে বলবে হুজুরে করে দিবে, ধীরে ধীরে চলে যাবে শিরকের দিকে, এবং এগুলো শিরকের মাধ্যম বাহন। কখনো কখনো সরাসরি শিরক হয়ে যখন হুজুর, যখন যার এমন লোকের কাছে চাওয়া যিনি অনুপস্থিত এবং যা দিতে সক্ষম না এমন কিছু চাওয়া, তখন সে শিরকে পরিণত হয়ে যায়, সে শিরকে পরিণত হয়ে যায়, কারণ তিনি আপনার এগুলি বাস্তবায়ন করতে পারবেন না এবং তিনি আবার শুনছেনও না। আল্লাহ তাআলা এটাকে কোরআনে কারিম বারবার এটা কাছ থেকে নিষিদ্ধ করেছেন আমাদেরকে। তাহলে বোঝা গেল যে যেই জায়গাতে সমস্ত নবী রাসূল এবং তাদের জাতির মধ্যে যেই জায়গাতে ঝগড়া ছিল, যেই জায়গাতে সমস্যা ছিল, একটা জায়গা ছিল হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করব, একমাত্র আল্লাহর দাসত্ব করব, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমার কর্মক্ষেত্র, আমার দেশ, জাতি, সব জায়গাতে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব, যে আল্লাহ তাআলার দাসত্ব করব, যেখানে যে সেখানে আল্লাহ দাসত্ব করব, সবাইকে সে আল্লাহ দাসত্বের কথাই বলবো, যে সব জায়গাতে একমাত্র আল্লাহ দাসত্ব করুন, নিজেদের মতো করে চলার কোনো সুযোগ নেই, আপনি যেহেতু মুসলিম মোমেন আপনি আল্লাহ তাআলার কথাই শুনে চলতে হবে, আপনাকে এর বাইরে নিজের মতো করে শোনার কোনো সুযোগ নেই। এই জিনিসটা আমরা যত বেশি প্রচার করতে পারবো তত বিশুদ্ধ কথাটা আসবে। অনেকেই জানেন না, অনেকে আমরা জানি না যে কী জন্য আসলে নবী রাসূলদের এবং তার কওমের মধ্যে ঝগড়া হতো এবং কেন তারা প্রেরিত হয়েছেন। মূল কথাই হচ্ছে এটা, যখনই শিরক হতো তখনই আল্লাহ তাআলা সেখানে নবী রাসূল পাঠাতেন সেখানে, আর এমনি নষ্ট যদি কোনো মানুষ চলতে থাকতো, দশ এই যে নূহ এবং আদম আলাইহিসসালামের মাঝখানে 10 প্রজন্ম ছিল, সেখানে তার শিরকের উপর ছিল না, তাওহীদের উপর ছিল, নবী রাসূল প্রেরণ প্রয়োজন হয়নি। যখনই শিরক হয়েছে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে পাঠিয়েছেন, প্রথম রাসূল, সেখানে তারা শিরক করেছিল 5 জনকে দিয়ে, ওয়াদ, সুয়ার, ইয়াগুস, ইয়ারুক, নাসর,
এদেরকে দিয়ে পাঁচজনকে দিয়ে তারা শিরিক পাঁচজন তার প্রথমে তাদের আল্লাহর ওলি মানলো, পরে ধীরে ধীরে তাদের ইবাদত শুরু করে দিল। এটা বুখারীতে আছে, সহিহ বুখারীতে কিতাব তাফসিরে সূরা নূহের তাফসিরের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে এইভাবেই শিরিক ছড়ায়। আমাদেরকে জানতে হবে যে নবী রাসূলগণ কোন জায়গায় নবী রাসূলদের সাথে তাদের কওমে তাদের জাতির সমস্যা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন কিন্তু অন্য কোথাও তাদের সাথে ঝগড়া হয়নি। ঝগড়া হয়েছে এক জায়গায় যে একমাত্র আল্লাহর ইবাদত করা, কারণ তারা আল্লাহকে মানত, আল্লাহর কাছে দোয়া করতেছে। আবু জাহাল কাবা ধরে আল্লাহ যে ব্যক্তি আমাদের ভাই ভাই শত্রুতা করেছে তাকে আগামী দিন পিছিয়ে ফেলুন, বদরের আগের দিন দোয়া করতেছে আবু জাহাল। অনুরূপভাবে তারা হজ করত, তারা আল্লাহর বিধান মানত না তা না, কিন্তু তারা একমাত্র আল্লাহর ইবাদতে শরীক করত। কিছু কিছু তারা মেনেও নিত, আল্লাহ তাআলার যে সমস্ত দিনই দিয়েছে সেগুলো মানত, এই জন্য হজ করত, যাকাত দিত, তারা উমরাও করত, সবই করত, কিন্তু তারা যে জিনিসটা করতো না এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করত, অন্যদের জন্য ইবাদতের কিছু অংশ দিত, যেটার কারণে নবী এবং নবী রাসূল এবং অন্যদের মধ্যে যত রকমের ঝগড়া হয়েছিল, নবী রাসূল এবং তাদের বিপরীত পক্ষ অর্থাৎ কওমের মধ্যে ঝগড়া হয়েছিল এবং সেখানে যত রকমের বিপত্তি তৈরি হয়েছিল এই একটি কারণে। এটা যদি আমরা ঠিক করতে পারি ইনশাআল্লাহ আমরা তাওহীদের উপর থাকতে পারবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।